আসসালামু আলাইকুম। পৃথিবীতে কি হবে? দাজ্জালের আগমন ঘটবে এবং দাজ্জাল বর্তমানে কোথায় আছে? আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, একদা নবী সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের ওপর আমার আরো ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব, আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। এখন দাজ্জালের শেষ পরিণতি জানতে নিচের এই ভিডিওটি দেখুন।